এই ছবির ক্ষেত্রে আমি শুধু একটাই বলবো যে আমার মনে হয় অনেক দিন ধরে আমাদের প্রিপারেশন চলছিল এবং আমি তখন আমি এতগুলো সিনেমা করেছি কিন্তু তার মধ্যে প্রথম ছবি বলে চিরকালের জন্য ভীষণ ভীষণ স্পেশাল হয়ে থাকবে এর কথা বলি এবং ফার্স্ট ডে যেহেতু মা অবশেষে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছে কলকাতার জনপ্রিয় নায়িকা অর্থাৎ অভিনেত্রী কোয়েল মল্লিক। দীর্ঘদিন ধরে শাকিবিয়ানদের মনে একটি উচ্ছ্বাস ছিল শাকিব খানের সাথে কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিকের একটি জুটিবদ্ধ হয়ে সিনেমা করার। ঢালিউডের এই বাদশাহ ইতিপূর্বে কলকাতার অনেক অভিনেত্রীর সাথে কাজ করলেও কলকাতার শ্রেষ্ঠ অভিনেত্রী কোয়েল মল্লিকের সাথে কাজ করা হয়নি এবং সেই সাথে সকল শাকিবিয়ানদের ভালোবাসায় এই প্রথমবার কোয়েল মল্লিকের সাথে কাজ করতে চলেছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তবে যারাই দেখবে প্রত্যেকটা বাঙালি গর্বিত হবে যে ইয়েস দেখো আমাদের সিনেমা কত দূর এগিয়েছে। তবে এ বিষয় নিয়ে কোয়েল মল্লিক অনেকটা এক্সাইটেড ফিল করছে যা একটি গণমাধ্যমে তিনি প্রকাশ করেছেন। রিয়েলি ভেরি ইন্ট্রোভার্ট ভেরি শাই খুব একটা শাকিব খানের সাথে কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিককে কেমন মানাবে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। শাকিব খানের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।